আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার এই ভিডিওতে। আপনারা অনেকে জানেন আমরা মুক্তা চাষ নিয়ে কাজ করা শুরু করেছি ইদানিং। ঝিনুক থেকে কীভাবে মুক্তা উৎপাদন করা যায় এবং সেই মুক্তা বাজারজাতকরণের জন্য যাবতীয় যা করা দরকার সের উপরে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং সে তাই নিয়ে কাজ করছি। আমাদের একটি প্রজেক্ট চট্টগ্রাম বাটিয়ারিতে আমরা এসেছি, এখানে আমাদের নেক্সট মুক্তা চাষ প্রকল্পটা শুরু হবে। তো সামান্য যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, দুই দিকে পাহাড় ঘেরা একটা জলাধার, এটা চট্টগ্রাম ভাটিয়ারিতে। এটার মধ্যে এখানে হাঁসের চাষ হচ্ছে, এই জায়গাটাই আমাদের একটা প্রজেক্ট ডেভেলপ করা হবে মুক্তা চাষের জন্য। আমি আজ দুদিন যাবৎ এখানেই সময় কাটাচ্ছি, এই মুক্তা চাষ প্রকল্পটা বাস্তবায়ন কীভাবে করা যায় সার্বিক সকল বিষয় নিয়ে কাজ করার জন্য। এবং এটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা যদি ঝিনুক থেকে মুক্তা চাষ করতে পারি সেটা আন্তর্জাতিক বাজারে খুব ভালো প্রভাব ফেলবে এবং আমাদের দেশেও অলংকার শিল্পে এবং অনেক প্রভাব ফেলবে। এছাড়াও ঝিনুকের অনেক বহুবিধ ব্যবহার আছে যেগুলো আমরা পরবর্তীতে এক এক করে আপনাদেরকে সকলকে দেখাবো যে কীভাবে ঝিনুক আমাদের অর্থকরী একটা ভূমিকা রাখতে পারে। বর্তমান বিশ্বে কর্মহীন বেকারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারি, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারি, তাহলে সেটাই সবচেয়ে ভালো একটা সলিউশন হতে পারে। কারণ আমরা জানি ইতিমধ্যে করোনা মহামারীতে প্রচুর লোকের কর্মহীন হয়ে পড়েছে। আমাদের অনেক বৈদেশিক ভাই যারা প্রবাসে ছিলেন, প্রবাসে অর্থ ইনকাম করতেন কাজ করে, তারাও অনেকে দেশে চলে আসছেন, অনেকের কাছে অল্প পুঁজি রয়েছে, কী করবেন ভেবে পান না, কিংবা প্রাকৃতিক সম্পদ রয়েছে নিজস্ব পৈতৃক সূত্রে প্রাপ্ত সব পুকুর নালা জলাশয় রয়েছে, সেগুলো ব্যবহার করেও কিন্তু এই মুক্তা চাষটা করা যায়, খুব সহজেই আমরা করতে পারি। তো তেমনই একটি প্রজেক্ট আমার শুরু হচ্ছে এখানে ভাটিয়া চট্টগ্রাম ভাটিয়াতে। আশা করি এই প্রজেক্টের এ টু জেড আদিপান্ত আপনাদেরকে আমরা এক এক করে দেখাতে পারবো। তো আজকে জাস্ট সূচনা যেটা, অতটুকু ভিডিওটা করি, বেশি লম্বা করব না, জাস্ট আমি পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। দুপাশে পাহাড়, মধ্যখানে জলাধার, প্রাকৃতিক যেভাবে পানিটা জমা হয়। এবং আপনারা জানেন যে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঝিনুকগুলো কিন্তু স্বাদু পানিতেই উৎপাদন করা সম্ভব, প্রকল্পটা স্বাদু পানিতে ঝিনুক থেকে মুক্তা উৎপাদন করা। আমরা ইনশাল্লাহ আগামীতে বেশ কয়েকটি ট্রেনিং সেশন চালু করব, আশা করি যারা ভিডিওটা দেখবেন তারা যদি আগ্রহ বোধ করেন অবশ্যই আমাদের সেই ট্রেনিং অংশগ্রহণ করবেন। আমরা চাইব যে একজন চাষি মুক্ত উৎপাদন করেই সীমাবদ্ধ না, সেটা সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাতকরণ করতে যত ধরনের সহযোগিতা লাগে সকল কিছু নিয়েই আমরা একটা প্ল্যান ডেভেলপ করছি এবং খুব শীঘ্রই সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা সেটা বুঝতে পারবেন যে আসলে মুক্তা চাষের মাধ্যমে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়া যায় এবং একটি ভালো কর্মের ব্যবস্থা করা যায়। কারণ আমাদের দেশে আসলে প্রাকৃতিকভাবে অনেক জলাশয় রয়েছে যেগুলো আসলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অনেকে ব্যবহার করছি না, আবার অনেকেই অনেক সম্পদ রয়েছে তারা শহরে বসবাস করছে, তাদের গ্রামের সম্পদটা পড়ে আছে, কী করবে ভেবে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই মুক্তা চাষটা করতে পারি। এটা একটা লং টার্ম প্রজেক্ট কিন্তু একবার করতে পারলে এখান থেকে বেশ ভালো একটি ফিডব্যাক পাওয়া যাবে। আপনারা দেখছেন আমরা যে এখানে মুক্তা চাষ করব, এখানে মাছ চাষও হবে এবং সেই সাথে কিন্তু এই যে হাঁস যে চাষটা হচ্ছে সেটাও হবে। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কেউ যদি আগ্রহ প্রকাশ করে এই ধরনের মুক্তা চাষ করার জন্য, কিংবা মুক্তা চাষ নিয়ে কাজ করবে, মুক্ত উৎপাদন করবে, এটার সাথে জড়িত হবে, সকলকে একটু আমাদেরকে রেফারেন্স দিয়ে দেবেন যাতে করে আমরা তাদেরকে ভালো একটা গাইডলাইন দিতে পারি এবং তারা যেন আমাদের সাথে ভালোভাবে কাজটা করতে পারে এবং আমরা এক হয়ে যেন একটা ভালো একটা উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হলো কি, এটা জায়গা যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এবং শহরের প্রাণকেন্দ্র ভাটিয়ারিতে অবস্থিত এবং খুব সংরক্ষিত এলাকা, আমার পাশেই ক্যান্টনমেন্ট রয়েছে, সংরক্ষিত এলাকা বলেই আমরা এই জায়গাটাকে চুজ করার মূল কারণ। এবং যিনি এই জায়গার তত্ত্বাবধানে রয়েছেন তিনি খুব আন্তরিক একজন মানুষ, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন পুরোপুরি, এই জন্যই এই জায়গাটাকে আমাদের বেছে নেওয়ার অন্যতম কারণ।
ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য। এই মুক্তা চাষ প্রকল্পের জন্য যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, অথবা সরাসরি ইনবক্স করলে আমি আপনার সাথে যোগাযোগ করে এই ব্যাপারে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।